بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزه، الذي جمع مالا وعدده. وعليكم السلام ورحمة الله وبركاته. তো ইসলাম ভাই দুবাই থেকে প্রশ্ন করেছেন যে লাইফ ইন্স্যুরেন্স করা যায় হবে কি কোরান সহ সন্নার আলাহ কি জানাবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই খুব সুন্দর কথা বলেছেন লাইফ ইন্স্যুরেন্স করা জায়েজ তবে আল্লাহ বলে আলামিনের সাথে আপনি ইন্স্যুরেন্স করুন আল্লাহ বলে আলামের সাথে যে আল্লাহ বলে আলাম আপনাকে এই লাইফ দিয়েছেন তার সাথে আপনি এই ডিল করুন ইন্স্যুরেন্স তার সাথে করুন

দরকার পড়লে জেহাদ করতে নিজের যান সাথে সাথে মালও ব্যয় করে দেয় তার জন্য আল্লাহ রব্বুল আলম কি করেছেন বেআনা লাহুমুল জান্না সাধ্যের জন্য জান্নাত রয়েছে এটা হচ্ছে ইন্স্যুরেন্স আল্লাহর জন্য আপনি হয়ে যান আল্লাহর জন্য আপনি জান দেন মাল দেন আল্লাহ হব্বুল আলমিন তার বদলে আপনাকে কি দেবেন জান্নাত দেবেন হুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজীকুম মিন আযাবিন আলীম

আর তার পথেই যান মালকে ব্যয় করো করো এটা কিন্তু তা যদি ইন্স্যুরেন্স আপনি দুনিয়ার কোনো কোম্পানির সাথে করতে চান যে আমি মারা গেলে আমি এত টাকা করে দেবো জমা করব আমি মরে যাওয়ার পরে এত টাকা আমার ছেলে মেয়ে পাবে বা আমি পাব সুদ সমীর এই সমস্ত জিনিসগুলো হচ্ছে হারাম যায় না এক নম্বর কথা যে আপনি যে টাকা দেন তার থেকে বেশি টাকা আপনার চলে আসে তার থেকে বেশি টাকা আপনার আসে সুদ সমেত এই সুদ আল্লাহার ব্যবসা বাণিজ্যকে আল্লাহ রাবুল্লা আলামিন হালাল করেছেন এবং সুদ রিবাকে হারাম করেছেন তো এটা নামা জায়েজ হবে না দ্বিতীয় কথা আর এটা অধিকাংশ শর্ত থাকে আপনি মারা গেলে মারা গেলে বয়স হওয়ার পূর্বে বা যে যে ত্রিশ বছরের ইন্স্যুরেন্স করেছেন তার পূর্বে যদি আপনি মারা যান তাহলে এই টাকার এত টাকা পাবে আপনার ছেলে মেয়ে তো এটা আপনি নিজের যানটাকে বিক্রি করলেন কার জন্য একটা মখলুকের জন্য আর সে মখলুকের জন্য নিজের যান মালকে ব্যয় করা বৈধ নয় হম আল্লাহ রব আলমিনের জন্যই সেটাকে ব্যয় করতে হবে খরচ করতে হবে